নমস্কার বন্ধুরা, আজ আমি ফুচকা বানাবো। দেখুন আমি কী কী নিয়েছি। আজ আমি প্রথম আলু সেদ্ধ করব। আলুটা ধুয়ে নিয়েছি, আলুটা এবার আমি প্রেশারে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আমি সেদ্ধ করে নেব। আর এখানে থাকছে শুকনো লঙ্কা থাকছে, দেখুন বড় বড় লঙ্কা, শুকনো লঙ্কা, ধনিয়া আছে। এখানে আমি জিরে ভেজে নিয়েছি, এখানে জিরে ভেজে নিয়েছি, এখানে ফুচকা আছে, এখানে তেঁতুল গোলা রয়েছে, তেঁতুল জল, লঙ্কা ভাজা, নুন আছে, একটা বিন লবণ আছে, এখানে আছে ধনে পাতা আছে। এগুলো আমি পরপর পরপর করে সব দেবো। এখন আমি লঙ্কাটা ভেজে নেব। আলুটা এবার মেখে নেব। লবণ, লঙ্কা, ধনে পাতা, লঙ্কা ভাজা দিয়ে মেখে নেব। ছোলা কড়াই কিছু নেব, লবণ, লঙ্কা ভাজা, ভালো করে মেখে নেব। ফুচকা একদম রেডি হয়ে গেছে। এখানে আলু তৈরি, এখানে ফুচকা, এখানে জল, সব দেখুন বেশ ভালোই হয়েছে।